হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আসুন এবার আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার আসা যাক ভিডিওতে। প্রথমে কাইন মাস্টার অন করব। কাইন মাস্টারে নতুন নিউ প্রজেক্টটা খুলব। নিউ প্রজেক্টটা অন করার পর 16.9টা অন করব। আমরা ওখানে 4.3টা যাব না। তারপরে ইমেজ অ্যাসেটে যাব। ইমেজ অ্যাসেটে যে কোনো একটা কালার চয়েস করব। আমি হলুদ কালারটা নিলাম। নেওয়ার পর যতটা পরিমাণ টানার আমি টেনে নিব, যতটা পরিমাণে আমি ভিডিও তৈরি করব। তাহলে আমি 18 সেকেন্ডের নিলাম ভিডিওটা। তারপরে যাব লেয়ারে। লেয়ারে গিয়ে যে কোনো একটা ফটো চুজ করব। ফটোটাকে আমার যতটা পরিমাণ বা যতটা আমার দরকার তত বড় ফটোটা করতে হবে, যতটা দরকার। এবার ভিডিওটা আমি প্রচুর বড় করলাম। করার পর দেখছি কি যে আসছে না মুখটা, আরও একটু বড় করতে হবে। তারপরে ফটোটাকে নিয়ে যেতে হবে একেবারে সামনের দিকে, যে সামনের মুখটা আছে একদম লেভেলে নিয়ে আসবো। লেভেলে নিয়ে আসার পর ওটাকে আমি যে লেয়ারটাকে বড় করেছি তো ফটোটাকেও আমাকে বড় করে নিতে হবে, বা যতটা আমার দরকার ততটা করে নিতে হবে। তাহলে আমি 17 নিলাম। আবার তারপরে কি করব, তারপরে এবার শুরু হবে ভিডিও বানানো। তারপরে যাব আমরা এই ভিডিওটাতে লক করব। এবার আমরা এবার আসল মজা। এবার আমরা কি করব, এবার আমরা ফটোটাকে সাইজ করে নিব। প্রথমে সাইজ করার পর লক করে দিব, ফার্স্ট লক এটা। তারপর একেবারে ভিডিও লাস্টে চলে যাব, একেবারে কোনো দিক থামবে না, একেবারে লাস্টে। লাস্টে গেলাম, আবার লক করে দিলাম। তার আগে ফটোটাকে আগে পিছনের দিকে নিয়ে যেতে হবে আমাদেরকে, পিছনে নিয়ে যাব। তারপর অটোমেটিক লক হয়ে যাবে, এই যে হয়ে গেল অটোমেটিক লক। তারপর কি করব, তারপর আবার ব্যাক গিয়ে এবার দেখব ঠিকভাবে হচ্ছে কি না। ঠিকভাবে যদি হয় তাহলে ওকে মারবেন বা কোনো গান সেট করবেন। এখন আমরা একটা নতুন একটা মানে জাস্ট একটা গান সেট করবো, রিংটোন সেট করব। তো স্ন্যাপচ্যাটে আছে আমার অনেক কিছু, তো আমার একটা গান নিলাম। গান নিয়ে এবার গানটাকে দেখবো চালিয়ে। এটাকে আপনি এভাবেও করতে পারেন যে অ্যালফে গিয়ে এটাকে কমাতে পারেন, কমিয়ে একদম সাইডে করে নেব আমরা। তারপর কি করব, তারপর ভিডিওটা এবার অন করব। ভিডিওটা যেহেতু আমাদের হয়ে গেছে পুরোটা, তো আমরা আপনাদেরকে দেখে দিলাম কিভাবে ভিডিওটা হলো তাই পুরো একদম। তারপর কি করব, ওই যে উপরের চিহ্নটাতে ডাউনলোড মেরে দিব। তার আগে একবার টেস্ট করে না যাক হচ্ছে কি না, আসলে জিনিসটা কাজটা হলো কি না। তারপরে ডাউনলোড, এবার ডাউনলোড আমি কতটা করব, 1080 মারব। 1080 দেখছি কি যে না, আমার 480 হয়ে যাবে, ভালো আসবে, তো আমি করে নিলাম। আপনাদের যতটা ইচ্ছা ততটা আপনারা করে নেবেন। ডাউনলোড করার পর সোজা গ্যালারিতে চলে যাবে, বা আপনার এমএক্স প্লেয়ার যে কোনো থাকবে আপনার ওটাতে চলে যাবে ভিডিওটা। ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবেন।